হ্যালো এভরিওয়ান, লাকি এফএম সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নট ব্লগ না বাট ব্লগে, সেটা হলো নতুন বাইক কেনার পর আপনারা যারা জিক্সার ইউজার আছেন বা এফজেড ইউজার যারা আছেন বা সুজুকি জিক্সার এসএসজেটি এই ইউজাররা নতুন হুন্ডা কেনার পর কী কী লাগাতে হবে, কী করতে হবে, এই সবগুলো ব্যাপার আসলে আজকে আমরা দেখবো। আমি যেখানে কাজ করাই সেখানেই হলো আপনাদের কিছুটা ব্রিফ দেওয়ার চেষ্টা করবো, কোন প্রোডাক্টের কী প্রাইস, কী কী লাগে, বেসিক যে জিনিসগুলো। অনেকেরই দেখা যায় যে এটা ওটা জিজ্ঞেস করা এবং কোনো আইডিয়া থাকে না, ইভেন আমার যখন আমি নতুন কিনেছিলাম আমার আইডিয়া ছিল না। তো আজকে আমরা দেখবো যে নতুন বাইকে কী কী লাগে, প্রায় পাঁচ সাতটা আটটা বা দশটা আইটেম যেগুলো লাগে, এবং এগুলো হলে বেসিক যে সেফটি মেনটেন হয় বা বাইকের অনেকগুলো প্রোটেক্টর টাইপ আছে, সব কিছু মিলিয়ে চলুন আমরা দেখি ভিডিওতে যে কী কী লাগবে আমাদের বাইকে ইনিশিয়ালে এবং সেগুলো কস্ট কীরকম সব কিছু জানবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে, চলুন ভিডিওতে শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, আর আমাদের যারা ভিডিও দেখতেছে আমরা তো হলো গ্রুপে আসলে শেয়ার করবো,
সেক্ষেত্রে গ্রুপের মানুষদেরকে কি স্পেশাল কি দিবেন, স্পেশালিটি কি দিবেন? লাইক দুই চারটা আছে, বাইক ভিডিও আছে, অনেকগুলো গ্রুপ আছে, এর মধ্যে কিন্তু একটা জিনিস ছুটছে, টায়ারের জেল বলা হয়। টায়ারের জেল বলা হয়, আচ্ছা ওটা কত থেকে শুরু? ওটা 200 টাকা। 200 টাকা প্রতি চাকা? প্রতি চাকায় 200 টাকা থেকে শুরু। শুরু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যেটা বলছিলাম যে গ্রুপে যে মানুষরা ওদের জন্য স্পেশাল কি থাকবে, যেটা জন্য স্পেশাল শুধু এটাই থাকবে যে সর্বোত্তম সেবা দেওয়া হবে। সর্বোত্তম সেবা, বাট ডিসকাউন্টের ব্যাপারে কিছু বলবেন যে হ্যাঁ ঠিক আছে এই রকম একটা অনার করবেন? না, যদি ভালো মাল লাগান তাহলে ডিসকাউন্টের আশা করবেন। আচ্ছা, আর যদি আপনি কম দামে লাগাতে চান সেক্ষেত্রে আমরা কম দামের মাল দেখাবো, সেটাও লাগাতে পারেন। ঠিক আছে, তো যেটা বললাম যে আমরা আসলে অরিজিনাল প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্টের জন্য জামিল অটো শাহিন ভাইয়ের সাথে আসবেন। আচ্ছা